হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। তো আপনি যদি ট্রেন ভ্রমণ করতে ভালোবাসেন অথবা ট্রেন ভ্রমণ করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ ট্রেন ভ্রমণ করলে হতে পারে আপনার জেল, হতে পারে আপনার জরিমানা। তো বাংলাদেশ রেলওয়ে নতুন একটা নিয়ম অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি অফলাইনে অথবা অনলাইনে টিকিট পারচেস করেন অথবা টিকিট ক্রয় করেন, তো সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড থেকে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনি যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই না করেন, সেই ক্ষেত্রে আপনি টিকিট ক্রয় করতে পারবেন না। তো আপনার টিকিট ক্রয় না করে যদি আপনি জার্নি করেন, তো সেই ক্ষেত্রে আপনার হতে পারে জেল অথবা হতে পারে আপনার জরিমানা। তোমাদের এখন কথা হচ্ছে, যারা অফলাইনে অথবা অনলাইনে টিকিট পারচেস করে অর্থাৎ টিকিট ক্রয় করে, তারা কীভাবে আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করবেন, সেই নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। এবং দেখাও দেবো কীভাবে আপনারা অফলাইনে এবং অনলাইনে কীভাবে আপনার এনআইডি কার্ড থেকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করবেন। তোমাদের কীভাবে এই কাজটা করবেন সমস্ত বিষয় এই ভিডিওতে ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা বেশি বড় করবো না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো ভিউয়ার্স, প্রথমে আমি দেখাবো কীভাবে বাংলাদেশ রেলওয়ের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করবেন। তো তার জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আপনাকে এখানে সার্চ করতে হবে রেলওয়ে ই টিকিট। রেলওয়ে ই টিকিট লিখে আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, লগ ইন বাংলাদেশ রেলওয়ে ই টিকিটিং সার্ভিস, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে বাংলাদেশ রেলওয়ের যে আপনার ওয়েবসাইটটা চলে আসছে, সেই ওয়েবসাইটটা এখানে পেয়ে যাবেন। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে এখানে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা থাকবে প্লিজ ভেরিফাই ইওর এনআইডি। তো এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে, তারপর এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা লিখে, তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, যাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট রয়েছে তারা এইভাবে এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো ভেরিফাই করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে কীভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো লগ ইনের নিচে এখানে রেজিস্টার আছে, তো রেজিস্টারে আপনাকে ক্লিক করতে হবে। তো যখন আপনি নতুন অ্যাকাউন্ট একটা করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে আছে ইন্টার এনআইডি নাম্বার। তো এর আগে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, তখন কিন্তু আমাদের এনআইডি কার্ডের নাম্বারটা প্রয়োজন পড়ছিল না, কিন্তু রিসেন্ট এখন নতুন যে নিয়ম চালু করা হয়েছে, সেই নিয়ম অনুযায়ী এখানে অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে ফার্স্ট টাইম আপনাকে ভেরিফাই করতে হবে, তারপর আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এখানে আমার যে এনআইডি কার্ডের নাম্বারটা রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম, এটা আমার স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার। তো আপনার যদি অ্যানালগ এনআইডি কার্ডের নাম্বার হয় 17 ডিজিটের, তো সেক্ষেত্রে আপনি যখন আপনার এনআইডি কার্ডটা সাবমিট করবেন, যদি আপনার কোনো ইনফরমেশন শো না করে, তো সেক্ষেত্রে আপনার এনআইডি নাম্বারের সামনে আপনার জন্ম বছরটা দিয়ে দিতে হবে। সাপোজ আপনার যদি 2000 সালে জন্ম, তাহলে সেক্ষেত্রে আপনি ফার্স্ট টাইম 2000 সাল দিতে পারেন। তো বন্ধু, যেহেতু আমার স্মার্ট কার্ডের নাম্বার, সেক্ষেত্রে আমি স্মার্ট কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এসে সিলেক্ট ডেট অফ বার্থ, তো এটা আপনাকে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে, অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী। তো আমার এনআইডি কার্ড অনুযায়ী আমি ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতেছি। তো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর এখানে আপনাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, আপনাকে জাস্ট দেখানোর জন্য কীভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই নতুন করে রেজিস্ট্রেশন করবেন সেটা প্রসেসটা আমি দেখাচ্ছি। তো আমার এই এনআইডি কার্ড দিয়ে কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা রয়েছে, যার কারণে নতুন করে রেজিস্ট্রেশন করা হবে না। তো তোমরা প্রথমে এখানে রয়েছে এই ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো এখানে যদি ইমেল অ্যাড্রেস না থাকে, তাহলে কোনো প্রবলেম নাই। তো নিচে রয়েছে পোস্ট কোড, তো এখানে আপনার পোস্ট কোডটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি এনআইডি কার্ড অনুযায়ী পোস্ট কোডটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে রয়েছে অ্যাড্রেস, তো এখানে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তো আপনার এনআইডি কার্ডে যেটা রয়েছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে, সের মস্ত পশ্চিম পাড়ে দিলাম। তো আপনার এনআইডি কার্ডে যে আপনার যে ঠিকানাটা রয়েছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে রয়েছে পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। সাপোজ আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর ঠিক সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে নিচে দিতে হবে। তো আমি আপনাকে দেখানোর জন্য যে কোনো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কারণ আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না, কারণ এর আগে কিন্তু আমি এই এনআইডি কার্ডটা ব্যবহার এনআইডি কার্ডের নাম্বারটা ব্যবহার করে এখানে রেজিস্ট্রেশন করছিলাম। তো এখানে আপনি কমপ্লিট রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে সাকসেসফুলভাবে। তো আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে আমার দেখেন আমার উপরে কি দেখাচ্ছে, আমার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু এখানে অলরেডি এখানে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে, যার কারণে আর নতুন করে রেজিস্ট্রেশন হবে না। তো আমাদের এটা রয়েছে আপনার অনলাইনের প্রসেস, কীভাবে আপনার অনলাইনের মাধ্যমে আপনার এনআইডি নাম্বারটা অর্থাৎ এনআইডি কার্ডটা
আপনার ভেরিফাই করবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা অফলাইনের মাধ্যমে আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো বাংলাদেশ রেলওয়ের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে ভেরিফাই করবেন। তো প্রথমে আপনাকে মেসেজ অপশনে যেতে হবে। তো এখানে মেসেজ অপশনে যাওয়ার পর আপনাকে নির্দিষ্ট একটা নাম্বারে আপনাকে একটা মেসেজ করতে হবে, যার যে এসএমএসটা আপনার বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবে। তো এখানে আপনাকে লিখতে হবে 26969। তো এই নাম্বারটা আপনাকে দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে বি আর। তো বি আর লিখে তারপর আপনাকে স্পেস লিখতে হবে। স্পেস দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসায় দিতে হবে। তো এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর আপনাকে স্পেস দিতে হবে। দেওয়ার পর আপনার জন্ম তারিখটা লিখতে হবে। তো এখানে আমি জন্ম তারিখ যেভাবে লিখছি আপনিও ঠিক সেমভাবে লিখবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। তারপর আপনাকে সেন্টে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি অনলাইনে আমার এনআইডি কার্ডটা এখানে ভেরিফাই করছি, যার কারণে অফলাইনে এটা ভেরিফাই নেবে না। তো আপনি যখন আপনার এনআইডি কার্ড দিয়ে এখানে সেন্টে ক্লিক করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফিরতি একটা এসএমএস আসবে যে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল এরকম একটা দেখাবে। তো আপনার যদি কোনো ধরনের প্রবলেম শো করে, তো সেই ক্ষেত্রে আপনি যখন অফলাইনে সরাসরি টিকিট কাউন্টারে গিয়ে আপনি টিকিট পারচেস করবেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ডটা সাথে নিয়ে যেতে হবে। তো সাথে নিয়ে যাওয়ার পর তারা আপনাকে অফলাইনে আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো ভেরিফাই করে দিতে পারবে। তো এসএমএসের মাধ্যমে আপনি করে নিতে পারেন, অথবা আপনার যে টিকিট কাউন্টার রয়েছে সেখানেও আপনি আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো ভেরিফাই করতে নিতে পারেন। তো বন্ধু, এখন আমি কিছু আপনাকে কথা বলতেছি, সেই কথাগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো সেটা হচ্ছে, তো প্রথমত 12-18 বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম এনআইডি কার্ড দ্বারা নিবন্ধনকৃত রেলওয়ে অ্যাকাউন্ট অথবা জন্ম নিবন্ধন দিয়ে এবং জন্ম নিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে নিবন্ধনকৃত অ্যাকাউন্ট দিয়ে পৃথক এবং এককভাবে টিকিট কিনতে পারবে। এরূপ ক্ষেত্রে টিকিটের উপর মুদ্রিত নামের সঙ্গে যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য ভ্রমণকালে বাধ্যতামূলকভাবে জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। অর্থাৎ একটা এনআইডি কার্ড থেকে সর্বোচ্চ 4টি টিকিট আপনি পারচেস করতে পারবেন 12-18 বছর বয়সী যাত্রীর জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই সে যাত্রীর সাথে আপনার কী সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে, এবং যাত্রীর অবশ্যই জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে। তো এখানে একটা বিষয় উল্লেখ রাখতেছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে 4টি টিকিট পারচেস করেন অর্থাৎ ক্রয় করেন, তো সেক্ষেত্রে ভ্রমণকালে অবশ্যই আপনাকে সাথে থাকতে হবে এবং অবশ্যই আপনার সাথে এনআইডি কার্ডটা থাকতে হবে। তো বন্ধু, তারপর যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বিদেশী নাগরিকরা পাসপোর্ট নাম্বার দিয়ে এবং পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন। তো যারা বিদেশ থেকে এখানে বাংলাদেশে অবস্থান করতেছে তারা অবশ্যই তাদের কাছে কিন্তু জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড নাই। তো সেক্ষেত্রে তারা পাসপোর্ট দিয়ে তার অ্যাকাউন্টটা নিবন্ধন করতে পারবে এবং পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবে। তো এটা কিভাবে করতে হবে সেটা আমি নেক্সট পার্টে আপনাকে দেখাবো। তো তারপর যেটা পয়েন্ট রয়েছে, সফলভাবে এনআইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন যাচাইপূর্বক নিবন্ধন ব্যতীত কোনো যাত্রী অন্তনগর ট্রেনে টিকিট কিনতে পারবে না। তো বন্ধুরা, এখানে আপনি বুঝতে পারলেন এনআইডি কার্ড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন দিয়ে যাচাইকৃত না করে আপনি যদি কোনো টিকিট কিনতে যান সেক্ষেত্রে আপনি টিকিট ক্রয় করতে পারবেন না, এবং যদি আপনি টিকিট ছাড়া ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনি যে পুলিশের যে হয়রানির শিকার রয়েছে সেটা হতে পারেন, অথবা আপনার জরিমানা হতে পারে এবং জেলও হতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যখন ভ্রমণ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডি কার্ডটা অবশ্যই থাকতে হবে। তোমাদের ভিডিওটা এ পর্যন্ত, নেক্সট পার্টে আমি দেখাবো যাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড নাই তারা কীভাবে অনলাইনে তাদের তথ্যগুলো সাবমিট করবে, অর্থাৎ কীভাবে তারা টিকিট পারচেস করবে। তোমাদের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।